পার্কট থেকে সকলকে জানাই সুপ্রভাত। গতকাল সন্ধেবেলায় আমরা এসে পৌঁছেছি পার্কটে। পার্কটে আমরা এসে উঠেছি জিএমভিএনে। এই হলো রিসেপশন। আর ওপরের এখানে একটি রুমে আমরা ছিলাম। এই হলো রেস্টুরেন্ট, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার খাওয়া দাওয়ার মানও তুলনামূলকভাবে বেশ ভালোই। এই হলো ডবল বেডেড রুম, টিভি আর একটি ঘরে যা যা থাকার দরকার মোটামুটি সবই আছে। এখানে আয়না। এই হলো বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার এবং যাবতীয় মোটামুটি সবই আছে। এবার আমরা পার্কট থেকে রওনা দিলাম চক্রতার উদ্দেশ্যে। পার্কট থেকে চক্রতার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। পথে আমরা দেখে নেব টাইগার ফলস এবং আরেকটি খুব বিখ্যাত জায়গা লাখামান্ডাল। কিছুটা চলার পর আমরা এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম চা খাবার জন্য। নিচ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। আমরা চলেছি পার্কট বিকাশনগর রোড ধরে। এইখানে এসে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম টাইগার ফলস আর লাখামান্ডাল যাওয়ার জন্য। বাঁদিকে আমাদের সঙ্গে বয়ে চলেছে যমুনা নদী। এই যমুনা ব্রিজ ক্রস করে আমরা আবার এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। কিছুটা পথ চলার পর আমরা এসে পৌঁছালাম প্রাচীন পাণ্ডব গুহার সামনে। পাণ্ডব গুহা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে 119 কিলোমিটার দূরে লাখামান্ডালে অবস্থিত। এই গুহার দৈর্ঘ্য আনুমানিক প্রায় 1 কিলোমিটার এবং বিশ্বাস করা হয় যে এটি পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় তৈরি করেছিলেন। পূর্বে জায়গাটি জনসাধারণের জন্য অ্যাক্সেসযোগ্য ছিল না, কিন্তু বর্তমানে সরকার দ্বারা এর কিছুটা অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। কথিত আছে যে এই গুহার মধ্যে দিয়ে পথটি সরাসরি লাখামান্ডল মন্দিরের গর্ভগৃহ অবধি চলে গিয়েছে। ভেতরটি খুবই অন্ধকার, তবু টর্চের আলোতে দেখুন এই যে গুহাগুলি দেখা যাচ্ছে। এখানে মোট বলা হয় যে 5টি গুহা আছে। এখান থেকে পাণ্ডবরা লাখামান্ডল মন্দির থেকে এই পথ ধরে বেরিয়ে এসেছিল। এই জায়গাটিকে গুপ্তেশ্বর মহাদেব আর ভগবান কার্তিকের জন্মস্থানও বলা হয়। উপরন্তু গুহার অভ্যন্তরে একটি শিবলিঙ্গও রয়েছে যা পাণ্ডবরা পূজা করতেন। এখানে একটি অখণ্ড জ্যোতিও আছে যেটি সারাক্ষণ জ্বলে থাকে। কথিত আছে যে এটি কখনো নিভে যায় না। প্রাচীন পাণ্ডব গুহা দর্শন করবার পর এবার আমরা আবার এগিয়ে চললাম লাখামান্ডালের উদ্দেশ্যে। এই হলো লাখামান্ডাল। তবে লাখামান্ডালের ভিডিও আমরা পরবর্তী পর্বে নিয়ে আসছি। এই পর্বে আমরা টাইগার ফলস দর্শন করে সরাসরি চলে যাব চক্রতার দিকে। এখান থেকে টাইগার ফলসের দূরত্ব 45 কিলোমিটার আর চক্রতার দূরত্ব প্রায় 56 কিলোমিটার। রাস্তাটি সম্পূর্ণ নির্জন এবং আমাদের গাড়ি ছাড়া এই রাস্তাতে আমার আর সেরকম কোনো গাড়ি চোখে পড়ল না। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। খুবই নির্জন রাস্তা। কিছু কিছু জায়গায় রাস্তা ভালো,
তবে বেশিরভাগ অংশটাই খারাপ। আসলে এখান থেকে সেরকমভাবে কোনো গাড়ি যাতায়াত করে না বলেই রাস্তাটি সেভাবে মেরামত করা হয় না। কিছুটা অংশ আবার জঙ্গলের মধ্য দিয়েও আমাদের ক্রস করতে হলো। চক্রতা এখান থেকে এখনো 46 কিলোমিটার। কিছুটা খারাপ রাস্তা দিয়ে আসার পর আমরা আবার ভালো রাস্তায় চলে এলাম। টাইগার ফলস এখান থেকে আর মাত্র 27 কিলোমিটার দূরে। রাস্তাটি নির্জন আর দুর্গম হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে লাগলাম। এবার এসে পৌঁছালাম টাইগার ফলসের রাস্তায়। টাইগার ফলসের আশপাশে বেশ কিছু বড় ছোট রিসোর্ট, হোটেল এবং হোমস্টে আছে। আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন। যারা ট্রেক করে টাইগার ফলসে যেতে চান তারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারেন। এখান থেকে গাড়ির এবং টাইগার ফলসে যাওয়ার টিকিট করতে হয়। বড়দের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য 5 থেকে 12 বছর অবধি 20 টাকা। টাইগার ফলসে আপনি ট্রেক করেও যেতে পারেন। এই হলো ট্রেক রুট। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ট্রেক করে আপনাকে টাইগার ফলস অবধি গিয়ে পৌঁছাতে হবে। তবে যেহেতু বর্তমানে এখন গাড়ি যাওয়ার ব্যবস্থা হয়েছে, তাই জন্য বেশিরভাগই এখনো গাড়ি করেই টাইগার ফলসের দিকে যায়। এখান থেকে বাঁদিকের রাস্তাটি নেমে যাচ্ছে টাইগার ফলসের দিকে। গাড়ি যাওয়ার রাস্তাটি মেরামতির অভাবে খুবই খারাপ অবস্থায় আছে। ছোট গাড়ির পক্ষে এখানে আসা খুবই মুশকিল। অন্ততপক্ষে বড় গাড়ি না হলে এই রাস্তা দিয়ে টাইগার ফলস অবধি পৌঁছানো যাবে না। রাস্তার আশেপাশে এখানে বেশ কিছু হোটেল আর রেস্টুরেন্টও আছে। এই স্থানে গাড়ি পার্কিং করে অল্প কিছু মিটার আপনাকে ট্রেক করে টাইগার ফলস অবধি পৌঁছাতে হবে। গাড়ি পার্কিংয়ের পাশ থেকেই এই হলো টাইগার ফলস অবধি ট্রেক করে যাবার রাস্তা। তবে এখানে অ্যারো দিয়ে মার্ক করা রয়েছে, কোনো অসুবিধাই হবে না যাওয়ার জন্য। কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এখানে আবার একটু ছোটখাটো ক্যাফেটেরিয়ার মতনও আছে। এই ব্রিজটি ক্রস করে এবার দেখুন বাঁদিকেই দেখা যাচ্ছে টাইগার ফলস। খুবই অফবিট এই ফলসটি। আশা করি এখনো পর্যন্ত বাংলায় কোনো ভিডিওতেই এই ফলসটি দেখানো হয়নি। খুবই অফবিট স্থানে অবস্থিত। স্থানীয় লোকজন ছাড়া বহিরাগত টুরিস্ট এখানে খুব কমই আসে। আসলে জায়গাটি এখনোভাবে সেভাবে পরিচিত হয়ে ওঠেনি। দেরাদুন থেকে 111 কিলোমিটার, মুসুরি থেকে 105 কিলোমিটার এবং চক্রতা থেকে মাত্র 26 কিলোমিটার দূরে টাইগার ফলস হল উত্তরাখণ্ডের চক্রতার কাছাকাছি পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত একটি দুর্দান্ত জলপ্রপাত। স্থানীয় ভাষায় একে কেরাও পাচাদ বা কাইলু পাচাদও বলা হয়। এটি দেরাদুনের আশপাশে দেখবার জন্য শীর্ষস্থানীয় স্থানগুলির মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1395 মিটার উচ্চতায় এই জলপ্রপাতটি 50 মিটার উচ্চতা থেকে নিচে প্রবাহিত হচ্ছে। এই মহিমান্বিত ফলসের জল একটি ছোট্ট পুকুরে সংগ্রহ করা হয়। যারা এখানে আসবেন তারা এই ঝর্নার জলে স্নানও সেরে নিতে পারেন। এই ফলসটি চক্রতা এবং এখানকার আশপাশের অঞ্চলের মানুষের কাছে একটি প্রিয় আকর্ষণ।
বর্ষাকালে এই ফলস তার পূর্ণ মহিমায় দেখা যায়। যারা ট্রেক পছন্দ করেন তারা চক্রতা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে 5 কিলোমিটার ট্রেক করে এখানে পৌঁছাতে পারেন। টাইগার ফলস দর্শন করে আমরা আবার রওনা দিলাম চক্রতার উদ্দেশ্যে। যারা বার্ড ফটোগ্রাফি পছন্দ করেন তারা এই নিরিবিলি স্থানে বার্ড ফটোগ্রাফিও করতে পারেন। হালকা হালকা মেঘ করে এসেছে আর মেঘাচ্ছন্ন এই পরিবেশে আশপাশের ভিউটা জাস্ট একবার দেখুন। অবশেষে আমরা এসে পৌঁছালাম চক্রতায়। এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি খুবই বিখ্যাত লাখামণ্ডল শিব মন্দিরের কাহিনী। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন।